দেখুন বন্ধুরা, রাধা বল্লভীর পুর বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল ভিজিয়ে নিয়েছিলাম। এটা আমি সারা দিন ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে খুব ভালো করে আমি প্রথমে ওয়াশ করে নেব। দেখুন ডালটা আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবারে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমি এখানে ডালটা সব দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব এক চামচ লবণ, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে আমি খুব ভালো মতন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তৈরি করার জন্য দেখুন আমি কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দেবার পর এবারে আমি দিয়ে দেব হিং। হিং দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাতে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। গ্যাসটাকে কিন্তু আমি লোতে রেখেছি, নয়তো খুব ছিটকে আসে তেলটা। এটা একটু নেড়ে চেড়ে আমি ডালের ব্যাটারটা দিয়ে দেব। দেখুন এবারে আমি এটার মধ্যে দিয়ে দেব বেটে রাখা ডালটা। দেখুন এটাকে এবার হাই ফ্লেমে আমি নেড়ে চেড়ে একটা শুকনো মতন পুর বানিয়ে নেব। ডালটার মধ্যেই কিন্তু আমার নুন দেওয়া আছে, তাই আমি এটাতে আর নুন দেব না। পুরটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, কড়াইয়ে আর লেগেও যায়নি। এবারে এটা আমি ঠান্ডা হবার জন্য রেখে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ আমাদের পুরটাতেও থাকবে, ওই জন্য খুব জেনে বুঝে লবণটা দিতে হবে। এইবারে আমি দিয়ে দেব এক টেবিল স্পুন চিনি, আর দিয়ে দেব ভালো ঘ্রাণের জন্য কিছু জোয়ান। এইরকম করে ঘষে ঘষে আমি দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেব ময়নের জন্য সাদা তেল। এবারে ময়দাটাকে আমি খুব ভালো করে টাইট একটা ডো তৈরি করে নেব জল দিয়ে মেখে মেখে। এটাকে ভালো করে মেখে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এরকম টাইট একটা খুব সুন্দর করে ডো বানিয়ে নিয়েছি। এবারে আমি একটা কাপড় ঢাকা দিয়ে এটাকে রেখে দেব আধ ঘন্টা মতো। তারপরে আমি পুর ভরে এটা ছেঁকে নেব। তাহলে আমি আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা পর আমি খুলে দেখছি ময়দাটা আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এইবার আমি এগুলো থেকে এক একটা করে লেচি কেটে নেব। এই রকম লেচি করব আমি। রাধা বল্লভী একটু লুচির থেকে একটু বড় হয়, ওই জন্য আমি এরকম সাইজটা করব। এইবারে আমি সব লেচিগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এইবারে আমি পুরটা এটাতে ভরে দেব। পুরটা বেশি করেই আমি দেব। যত বেশি পুর দেব খেতে ততই সুস্বাদু হবে। দেখুন
এরকম করে আমি প্রত্যেকটা লেচি পুর ভরে রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার সব লেচিগুলোতে পুর ভরে রেডি করা হয়ে গেছে। এবারে আমি সব বেলে ছেঁকে নেব। লেচিগুলো কিন্তু আমি তেল দিয়ে বেলব। দেখুন রাধাবল্লভীটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইরকমভাবে আপনারা করবেন, দেখবেন অসাধারণ হবে আপনাদেরও। আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।